আসসালামু আলাইকুম। বাংলা রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার, একদম অথেন্টিক একটি রেসিপি, যেটা খুবই জনপ্রিয় এখন বাংলাদেশেও, আফগান পোলাও, অথবা কেউ কেউ এটাকে কাবুলি পোলাও বলে। চলুন দেখে নিই আজকের এই কাবুলি পোলাও রান্না করতে আমাদের কী কী লাগছে। একদম আমি আমার স্টাইলে করে আপনাদের সাথে শেয়ার করব। এই কাবুলি পোলাওটার স্পেশালিটি হচ্ছে এখানে বাদাম লাগবে, গাজর লাগবে, অবশ্যই বাদাম আর গাজরটা আপনাকে অ্যাড করতে হবে, আর লাগবে ঘি। যদিও বাইরের দেশের রান্না, কিন্তু আমরা বাংলাদেশি স্টাইলে করব। যতটুকু সম্ভব চেষ্টা করেছি এটার ফ্লেভারটা একদম অথেন্টিক করার জন্য, একদম স্পেশাল মশলায় আজকে তৈরি হবে। চলুন দেখে নিই প্রথমেই এটার জন্য যে মশলাটা লাগে সেটা তৈরি করে নিই। এখানে কালো এলাচ এবং সাদা এলাচ নিয়ে নিয়েছি। তারপর অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ শাহি জিরা। অবশ্যই শাহি জিরাটা এখানে অ্যাড করতে হবে, এবং রেগুলার যে খাবার জিরাটা সেটা দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ। দিয়ে আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। আর লাগবে এখানে কাজু বাদাম এবং পেস্তা বাদাম, দিয়ে দিব কিশমিশ। চুলায় একটি পাতিল বসিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম, শুধুমাত্র কিশমিশ এবং বাদামগুলো ভেজে নেওয়ার জন্য। তারপরে কিশমিশের সাথে আমি অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ চিনি। এতে করে কিশমিশটার কালারটা সুন্দর হবে এবং খেতেও অসম্ভব টেস্টি লাগবে, ক্যারামেলাইজড একটা ভাব থাকবে। যখন কিশমিশের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি কিশমিশগুলো উঠিয়ে নেব। অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম লো। তারপর সবগুলো কিশমিশ উঠানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব বাদামগুলো। আপনি যে কোনো বাদাম চাইলে এখানে ব্যবহার করতে পারেন। আমি আজকে কাঠবাদাম আর কাজু বাদাম অ্যাড করেছি। বাদামগুলো যতক্ষণ পর্যন্ত না কালার চেঞ্জ হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ভেজে তারপর এগুলো উঠিয়ে নিব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। এই রান্নাতে আপনাকে বাদাম, গাজর এবং কিশমিশ লাগবেই। তারপর বাদামগুলো উঠিয়ে আমি একটা গাজর এখানে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, এবং সামান্য একটু চিনি অ্যাড করেছি যেটা ক্লিপটা কেটে গিয়েছে। তারপর গাজরটাকেও মোটামুটি সিদ্ধ হয়ে যায় এরকমভাবে আমি ভেজে নিব। দেখুন গাজরটার কালার কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গাজরটাও উঠিয়ে নিব। অবশ্যই এই ভাজাগুলো আপনাকে ঘিয়ের মধ্যে করতে হবে। তারপর আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি, এবং আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা প্রায় 1.5 কেজি পরিমাণ চিকেন এখানে অ্যাড করে দিলাম। চিকেনটার সাথে আমি কিছুই অ্যাড করিনি, প্রথমে তেলে একটু ভেজে নিব, সাথে সামান্য একটু লবণ অ্যাড করে। চিকেনগুলো দুই পিট যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। দেখুন চিকেনটার এখন কিন্তু চুলাটা আঁচ বাড়ানো আছে, আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চিকেনটাকে সুন্দর করে দুই পিট একটু কালার করে নেব, একদম একটু লাল লাল ভাব হবে। অ্যাড করে দিলাম লবণ। তারপর এখানে অ্যাড করে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে আমি আবার খুব ভালো করে এটাকে সামান্য একটু ভেজে নিব। অবশ্যই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে করতে পারলে সেটাও বেটার হয়। অ্যাড করে দিলাম 8-10টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। কাঁচামরিচের ফ্লেভার অবশ্যই আপনাকে এখানে রাখতে হবে। দিয়ে দিলাম দুইটা টমেটো, তবে টমেটোটা আপনি চাইলে এখানে পেস্ট করে ব্যবহার করতে পারেন। সাথে আরও অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। সব কিছু দিয়ে আমি একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি টমেটোটা ব্লেন্ড করে দেইনি, এভাবেই দিয়ে দিয়েছি। তবে এই টমেটোটা সম্পূর্ণভাবে গলে খুব সুন্দর একটি কালার আসবে। আপনারা চেষ্টা করবেন টমেটোটা ব্লেন্ড করে দিতে। খুবই ইয়ামি একটা রেসিপি। আর যে মশলাটা দেখিয়েছিলাম শাহি জিরা জিরার, সেটার থেকে আমি অর্ধেক পরিমাণ এখন অ্যাড করব, আর বাকি অর্ধেকটা আমি রান্নার শেষ পর্যায়ে অ্যাড করব। অ্যাড করে দিলাম সে স্পেশাল মশলার অর্ধেক পরিমাণ। তারপর এখানে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ পানি। এই রান্নাটার পোলাওটা কিন্তু চিকেন, বিফ অথবা মাটন, আপনি যেটা দিয়ে রান্না করেন না কেন, সেটার যে ঝোলটা থাকবে সিদ্ধ হওয়ার পর মাংসটা, সেই ঝোলের মধ্যে কিন্তু পোলাওটা রান্না করা হয়। আর নর্মালি কাবলি পোলাওটা হয় মাটন দিয়ে, তবে আমার বাসায় গরু মাংস এবং খাসির মাংস আমার ছেলেরা খায় না, যে কারণে আমাকে মুরগি দিয়ে করতে হলো। আর চিকেন কাবলি পোলাওটা কিন্তু অসম্ভব টেস্টি। ব্যাস
খুব সুন্দর করে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাংসগুলো উঠিয়ে নেব। আমি ঢেকে দিয়েছিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। দেখুন মাশাল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি শুধুমাত্র মাংসগুলোই উঠিয়ে নেব আর ঝোল এবং তেলটা থেকে যাবে। এখানে আমি পোলাওটা রান্না করে নেব। কাবুলি পোলাও রান্না করতে খুব একটা ঝামেলা নেই, কিন্তু খেতে অসম্ভব টেস্টি। যে একবার খেয়েছে সে কিন্তু বারবার খেতে চাইবে। সবগুলো চিকেন এভাবে উঠিয়ে নিলাম। আপনি গরুর মাংস অথবা খাসির মাংস দিয়ে এটা করতে পারেন। আর যে মাংসই হোক না কেন খেতে অসম্ভব টেস্টি। আমি আবারও বলছি, অনেক মজার একটি পোলাও রেসিপি। তারপর আমি 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এই কাবুলি পোলাওটা কিন্তু বাসমতি চাল দিয়ে করলে বেশি ভালো হয়। আজকে আমি পোলাওয়ের চাল এবং হাতের কাছে যা আছে তা দিয়েই রান্না করতে চেষ্টা করেছি, যাতে সবাই রান্না করতে পারেন। অ্যাড করে দিলাম চালের পরিমাণে লবণ, দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দিব গরম পানি। অবশ্যই পোলাও রান্না বিরিয়ানি রান্নাতে আপনি গরম পানি ব্যবহার করতে চেষ্টা করবেন, আর যে পরিমাণ চাল তার ডবল পানি। যেহেতু আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছি এখানে আমি 6 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। অবশ্যই গরম পানি হতে হবে। আর কাবলি পোলাওয়ের আরেকটি স্পেশালিটি হচ্ছে কাবলি পোলাওটা একদম ঝরঝরে হতে হবে। এখানে অনেকগুলো স্পেশাল ব্যাপার আছে। বাদাম ব্যবহার করতে হবে, কিশমিশ ব্যবহার করতে হবে, গাজর ব্যবহার করতে হবে এবং একটি স্পেশাল মশলা। আর পোলাওটা হতে হবে একদম ঝরঝরে। এই হলো কাবলি পোলাও। 6 থেকে 7 মিনিট আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটার পানিটা যখন টেনে আসবে ঠিক তখন এটাকে ঢাকনা দিয়ে দিব। স্পেশাল মশলার বাকি অর্ধেকটুকু আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এটাকে ঢেকে দিব এবং দমে দিয়ে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। দেখলেন তো কত সহজে কাবলি পোলাওটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ঢেকে দিলাম, পানিটা যখন এরকম শুকিয়ে আসবে ঠিক তখন ঢাকনাটা সরিয়ে আমি সম্পূর্ণ পোলাওটা উপর নিচ করে নিব। অবশ্যই এভাবে মিশিয়ে সমান করে নিতে হবে। তারপর দেখুন কত সহজে আর কতটা কালারফুল একটা পোলাও হয়ে যাবে, যে কেউ পছন্দ করবে। আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো অ্যাড করে দিলাম, চারপাশ থেকে ছড়িয়ে দিলাম। একদম সহজভাবেই রান্না হয়ে যাবে। আর খেয়াল করেছেন যে খুব একটা ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। উপর থেকে দিয়ে দিব কিশমিশগুলো, যেটা আমি আগেই ঘিয়ে ভেজে রেখেছিলাম। দিয়ে দিব গাজর কুচিটা। অবশ্যই গাজর আপনাকে এই পোলাওতে ব্যবহার করতে হবে। সাথে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদামগুলো, যে কোনো বাদাম আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু বেরেস্তা। এখন ঢেকে এটাকে দমে রেখে দিব। ঢাকনায় যদি ছিদ্র থাকে অবশ্যই সেই ছিদ্রটা আপনি টিস্যু অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে। দেখলেন তো মাশাল্লাহ কতটা কালারফুল এই কাবলি পোলাওটা। দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। আমার বাসার সবাই ভক্ত হয়ে গিয়েছে এই পোলাওটার। ছেলেরা তো বলে যে এরকম পোলাওই রান্না করতে, অন্য কোনো পোলাও যেন রান্না না করি। একবার হলেও ট্রাই করতে পারেন। যেহেতু চিকেন আর পোলাওর চালটা সবার বাসায় থাকে, মাটন বিফটা কম থাকলেও চিকেনটা সবার বাসায় থাকে, যে কারণে চিকেন কাবলি পোলাওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এত সুন্দর সহজ রান্না বাসায় করা যায় তাহলে কেন বাইরে যাব বলুন। আফগান এই পোলাওটা যে কেউ চাইলে রান্না করতে সবাইকে চমকে দিতে পারেন। আর খুব সহজে এবং অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়, অল্প মশলায়ও। যদিও অন্যান্য জিনিস লেগেছে কিন্তু মশলা কিন্তু খুব বেশি লাগেনি। সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম কাবলি পোলাও অথবা আফগান পোলাও। আর পোলাওয়ের স্পেশালিটি কি আমি কিন্তু সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। বাদাম কিশমিশ গাজর লাগবেই, পোলাওটা হবে একদম ঝরঝরে। আর বাদাম কিশমিশগুলো অবশ্যই ঘিয়ে সামান্য একটু চিনি দিয়ে ভেজে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আফগান পোলাও। যদি আমার আজকের এই অথেন্টিক রেসিপি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।